শবঙ্গের সিংপুর গ্রামে আজ সকালে সিআরপিএফ এর জওয়ানরা মৃত জওয়ান শ্যামল কুমারদের মরদেহ নিয়ে আসে। সকলের শ্রদ্ধাঞ্জলি জানানোর পর মরদেহ সিংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখা থাকে। এই সময় সিআরপিএফ এর আইজি প্রদীপ কুমার সিংহ সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলা শাসক, সাংসদ দীপক অধিকারী সহ অন্যান্যরা শ্রদ্ধা জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালিউট দেওয়া হয়। এরপর মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে সিআরপিএফ এর পক্ষ থেকে গান স্যালিউট জানানো হয়েছে। বাড়ির সংলগ্ন নিজস্ব জমিতেই শ্যামলের শেষকৃত্য শুরু হয়।